আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান ডিজিটাল আইটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি ও স্টার্ট করতেছি জাস্ট আমরা স্টার্ট বাটনে ক্লিক করবো ক্লিক করে অ্যাডো বিল ওপেন করবো এখন আমরা ফাইল থেকে নিউ পেজ নেব আজকে আমরা যে ডিজাইনটা দেখব প্রথম আমরা ওকে বাটন ক্লিক করে আমাদের পেজটা ওপেন করব কন্ট্রোল প্লাস দিয়ে জুম করব কন্ট্রোল ইনভাইটেড কমা দিয়ে গ্রাস পেপারটা নিব কাজ করার সুবিধার্থে এখন আজকে আমরা যে ডিজাইনটা দেখব আজকে আমরা থ্রি ডির একটা লোগো ডিজাইন দেখব প্রথমে আমরা এখান থেকে ইলিস টুল ইউজ করবো ইলিশ টুলটা নিয়ে জাস্ট অল্টাশিপ দ্বারা ছোট করে ইলিশ নেব নেওয়ার পর আমরা কি করব স্টক কালারটা নান করে দেব স্টক কালারটা নান করার পর ফিল্টে আমরা যে কোনো একটা কালার ইউজ করতে পারি ফাইন এখন আমরা এটা সিলেক্ট করে শুধু অল্টার শিপ ধারা কপি করবো অল্টার দ্বারা কপি শিপের ধারা সেন্টারভাবে কপি করবো তারপর আমরা কন্ট্রোল ডি ইউজ করব এখন আমরা টোটালটা সিলেক্ট করবো সিলেক্ট করে অল্টার শিপ দ্বারা জাস্ট সেন্টার মতো নিচে নামিয়ে বসাবো তারপর আবার কন্ট্রোল ডি ইউজ করব ওকে ফাইন এখন আমরা টোটালটা সিলেক্ট করে গ্রুপ করে নেব গ্রুপ করে আমরা এটাকে সিম্বলে নিয়ে সেভ করব সিম্বলে সেভ করার পর আমরা আমাদের এই অপশনগুলো আমরা এটাকে ডিলিট করে দেব ডিলেট করার পর আমরা এখান থেকে ইস্ট টুল নেব আবার অল্ট্রাশিফ্ট সিলেট সিলেক্ট করে বাইরে ক্লিক করবো বাইরে ক্লিক করে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এটাকে কেটে নেব ডিলেট ওকে এখন আমরা আবার সিলেকশন টু সিলেক্ট করবো সিলেক্ট করে ইফেক্ট ইফেক্ট থেকে যাবো আমরা থ্রি ডি থ্রি ডি থেকে যাবো রিভোল্ট রিভোল্ট থেকে আমরা যাব ম্যাপ আর্ট ম্যাপ আর্ট ক্লিক করার পর আমরা প্রিভিউটা ক্লিক করে নেবো প্রিভিউ ক্লিক করে নেওয়ার পর এখান থেকে নান অপশন বা সিম্বলস আছে যেখানে আমরা সেখান থেকে আমাদের সিম্বলটা নিয়ে আসবো এখন আমরা এটা চতুর্পাশ থেকে সেন্টার মতো বড় করে নেব এখন ওকে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ঘুরিয়ে দেখব সেন্টার মতো ঠিক হয়েছে কিনা জিনিসটা ওকে ক্লিক করবো তারপর আমরা যাবো কোথায় অবজেক্ট অবজেক্ট থেকে স্পেন্ট অ্যাপারেন্স তারপর আবার স্পেন্ড করব এখন মাউসের রাইট বাটন ক্লিক করে যতবার আনগ্রুপ শো করবে ততবার আনগ্রুভ করতে হবে আনগ্রুভ করার পরে রিলেস ক্লিপিং মাস্ক এটা ক্লিক করে জাস্ট আমরা বাহিরে ক্লিক করব বাহিরে ক্লিক করে আমাদের যে ইলিস বৃত্তগুলো আছে জাস্ট এটাকে টান দিয়ে আমরা বাহির করব। বাইর করার পর টোটাল ইলিস্টটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব এখন আমরা এটাকে আনগ্রুভ করে আলাদা আলাদা কালার ইউজ করব যেহেতু যে কোনো ডিজাইনে কালার উপর ডিপেন্ড করে কালার যত সুন্দর হবে ডিজাইনটা তত কিপ সুন্দর দেখাবে আমরা এখান থেকে কালার ইউজ করি আমরা নিজের মনের মতো কালার কালার সুন্দর করে ইউজ করতে পারি ওকে এখন আমরা টোটালটা সিলেক্ট করে আবার গ্রুপ করব গ্রুপ করে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করবো

তারপর আমরা টোটালটা সিলেক্ট করে গ্রুপ করব গ্রুপ করার পর আমরা যেহেতু থ্রি ডি চাইলে আমরা কিছু লিখতে পারি লেখার পর জিনিসটা সন্ধ্যা হয় সবসময় তো আমরা লোগো ডিজাইন লিখি এখন থ্রি ডি লোগো ডিজাইনও লিখতে পারি ওকে বন্ধুরা আজকে আমরা এই থ্রি ডি লোকটাই দেখালাম এখানে আমরা সমাপ্ত বিদায় নিচ্ছি নেস্প প্রোগ্রামের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি জাহিদ হাসান ডিজিটাল আইটি বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আলাইকুম